আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণটিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। ব্লাইজবহুল ফ্ল্যাট থেকে টমসন ব্রিজ কবরস্থানে মুনিয়া। মোসারাজ্জাহান মুনিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল থেকে নেওয়া হয় তার গ্রামের বাড়ি কুমিল্লায়। মঙ্গলবার 27 এপ্রিল সন্ধ্যা 6টার দিকে কুমিল্লার টমসন ব্রিজ কবরস্থানে মুনিয়ার মরদেহ বাবা মায়ের কবর পাশে সমাহিত করা হয়েছে। এর আগে বিকেল 4:30টায় নগরীর উত্তর বাগিচাগাঁও এলাকার অরণি হাউজের সামনে আসে মুনিয়ার মরদেহ বহন করা গাড়ি। সোমবার 26 এপ্রিল রাজধানীর গুলশান 2 নম্বরের 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মোসারাজ্জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা নম্বর 27/129 করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আসামি করা হয় ওই মামলায়। এদিকে মঙ্গলবার 27 এপ্রিল এ ঘটনায় পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মোসারাজ্জাহানের বাড়ি কুমিল্লা শহরে, তার বাবা বীর মুক্তিযোদ্ধা, মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে, এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। তিনি জানান, একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাজ্জাহানের পরিচয় ছিল, তিনিও ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।